এই পাঁচ রকমের ভাজা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, যদিও এখন অমাবস্যা ছাড়েনি, যার ফলে আজকে আমাদের বাড়িতে আছে কালী পুজো। আর সকাল থেকে উঠে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখন 12টা বাজে সকালবেলা। যদিও খুব একটা তাড়াতাড়ি উঠিনি, 8টার থেকে উঠলাম। উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু যোগাড়যন্ত্র করা, কাটাকুটি করা, আর মা ভোগের রান্না করছে এবার, তো সেগুলো সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে। ভোগের রান্না এখন শুধু ফ্রাইড রাইসটা করা বাকি আছে, আর এদিকে সমস্ত কিছু গোছামুছি হয়ে গেল। তো সেগুলো একটু মিনি ব্লগ হিসেবে আমি শেয়ার করেছিলাম কয়েকদিন আগে, তোমরা তো দেখেছো, তো ওই জন্য আর বড় ব্লগ আমি সেরকম কিছু করিনি। তো এখন অ্যারেঞ্জমেন্ট কেমন করলাম চলো একটু ফিরে তোমাদেরকে দেখিয়ে নিই। গণপতি মাপ্পা মরিয়া, আজকে কালী পুজো। এই যে ঠাকুরকে মা শাড়ি পরে গেছে সকালবেলাতেই, এবার আরও মানে শাড়ির কালারটা একটু লাইট হয়ে গেছে। আর এগুলো সব সাজানো হলো, এই যে নৈবেদ্য। বাবা বাজে কথা বলবেন একদম। আর এই পাশটাতে ফাঁকা আছে জায়গা, কারণ এখানে ভোগ সমস্ত ভোগ জিনিস ওগুলো সাজানো হবে। হ্যাঁ না না না, এই পাথরটা কি দেখি কোথার থেকে নিল, ওটা কোথার থেকে নিল দেখো তো পাথরটা। ঘট বসানো হয়ে গেছে, মা বসিয়ে দিয়েছে ঘট, আর শাড়িও মাই পরালো, আর এগুলো সব আমি সাজিয়েছি, দেখালামই তো তোমাদের। যাই হোক, এবারে ঠাকুরমশাই, বাবা দাঁড়া একটু, ঠাকুরমশাই আসবে, আসলে পুজো শুরু হবে। হ্যাঁ চলো, ভোগের রান্না মা কি করলো না করলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। পায়েস, এই পাঁচ রকমের ভাজা, লাল শাক, তরকারিটা। তো রান্নাটা হচ্ছে, একটু চা খাই, আমি এবার শাড়ি থেকে কিছু পড়িনি আর ইচ্ছা করছে না। দেখি ঠাকুরমশাই আসার আগে যদি একটু পড়তেও পারি, জানি না। চাটা কোথায় আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছেলেকে চাটা খেয়ে স্নান করাবো। হ্যাঁ সেটাই বাকি আছে, চা খাচ্ছি, একদম উপোস করে পারবো না। জুতে জুতে বেল বাজিয়েছিলি তুই, বোকা, তুই বেল বাজারি কোথায়? জুতে ছিল কিন্তু বেল বাজালো তো মেনলি মহাকালী, মহাকাল মন্দিরে আমরা বেল বাজালাম না, কেমন করে বাজালি দেখা তো, বাবা করে নিল তোকে। হ্যাঁ স্নান হয়ে গেল, বড় কাজ, দাঁড়াও বসো, আমি সাজিয়ে দেব, সাজিয়ে ঢেকে দিন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম চলো বাবা বাইরে চলো, ঠাকুর এখন ঠাকুরমশাই ভগবানকে মানে কাল ঠাকুরকে ভোগ নিবেদন করছে, ঠাকুর এখন ঠাকুর খাবে, তাই আমরা বাইরে চলে আসলাম।
কোন বাইরে বাইরে মানে ওই ঘর থেকে বাইরে আসলাম অন্য ঘরে আসলাম কি করবি দিদাকে দিদাকে প্রসাদ দেব প্রসাদ না প্রসাদ প্রসাদ হ্যাঁ বল দিদাকে প্রসাদ দেব সেটা বলো ঠিক করে বল এটা কি কি দেখাবি তুই আবার পুজো হয়ে গেল হ্যাঁ বাবা আমাকে একটু দিলি না সবগুলো মুখে দেখি 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 গ্রিনটা আর ইসেটা কোথায় ইয়েলোটা আর ইসেটা রেডটা খেয়ে নিয়েছিস পেটে সে চলে গেল এখন আমরা একটুখানি প্রসাদ প্রসাদ খাই সবারই খিদে টিদে পেয়েছে এগুলো তুলতেও হবে এখান থেকে ঠাকুরের এখান থেকে সব কিছু তোলা টুলে নিয়ে তারপরে হয়ে গেল এদিকে মা বালতি সমস্ত নোংরা ফেলছে আর আমি একটুখানি প্রসাদ প্রসাদগুলো নিয়ে যাচ্ছি পাড়ার একটা বাড়িতে আর ওখান থেকে কিছু প্রসাদ নিয়ে আসবো চলো হয়ে গেছে তাড়াতাড়ি করো এই বাড়িতে শেষ প্রসাদ খাওয়া শেষ মানে দুপুরে আমাদের লাঞ্চ টাঞ্চ সবই শেষ এখন একটুখানি শোবো তার আগে জামা কাপড় সেগুলো মিলিয়ে দিয়েছিলাম ভাবছিলাম আজকে বুঝি এগুলো মিলতে পারবো না যা ওয়েদার ছিল সকাল থেকে তো যাক আমাদের যে বউটা কাজ করাকে বললাম তুমি ধুয়ে রাখো পরে আমি দেখছি যদি রোদ ওঠে তো মেলে দেবো তো 12টার দিকে রোদ উঠেছে তো এখন প্রায় 3টা বাজে তো 3 ঘন্টা তো থাকলো মোটামুটি একটু তো ট্রেনে গেছে এটাই বাঁচোয়া তো ঠিক আছে আজকের মতন আমি এই ব্লগটা এখানে রাখি এরপর আজকে সন্ধ্যাবেলা দেখি যদি ঠাকুর পুজো দেখতে পারি যাই না পারবো কি না কারণ আজকের মতন তাহলে রাখি মানে এখনকার মতন রাখি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো ঠিক আছে তাহলে বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার